হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। আজকে আমরা সকলেই জানি আজকে অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু দিবস, তাই আজকে তার জীবন সম্পর্কে কিছু কথা শেয়ার করছি আজকের একটি অমর দিনে বা মহান দিনে। ঠিক আছে, শুরু করছি। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন একজন ভারতীয় বিপ্লবী জাতীয়তাবাদী। লিঙ্গ বৈষম্যহীন সমাজ এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনহীন মাতৃভূমি ছিল তার স্বপ্ন। জাতির স্বাধীনতার জন্য প্রীতিলতার সাহসিকতা এবং আত্মত্যাগ বাংলার পরবর্তী আন্দোলনের ক্ষেত্রে একটি মহান অনুপ্রেরণার উৎস ছিল, আমরা জানি। এরপর জন্ম তার জন্ম এবং পরিবার। ভারতের প্রথম শহীদ নারী বিপ্লবী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি 1911 সালের 5ই মে চট্টগ্রামের অর্থাৎ বর্তমানে বাংলাদেশের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের এক মধ্যবিত্ত বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ওয়াদ্দেদার ছিল পরিবারের একজন পূর্বপুরুষ প্রদত্ত একটি উপাধি, তবে তাদের মূল উপাধি ছিল দাশগুপ্ত। প্রীতিলতার বাবা জগবন্ধু ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রাম পৌরসভার একজন কেরানি এবং মা প্রতিভাময়ী দেবী ছিলেন একজন গৃহিণী। তাদের 6 সন্তান ছিল, মধুসূদন, প্রীতিলতা, কনকলতা এবং আমরা জানি শান্তিলতা, আশালতা এবং সন্তোষ। প্রীতিলতার ডাক নাম ছিল রানী। এরপর জানবো তার শিক্ষা জীবন, তার শিক্ষা লাভ। অগ্নিকন্যা প্রীতিলতার প্রাথমিক ছাত্র জীবন কাটে ঢাকায় এবং পরবর্তী সময়ে তিনি কলকাতায় শিক্ষা সম্পন্ন করেন এবং পিতা জগবন্ধু তাদের সন্তানদের জন্য সর্বোত্তম শিক্ষালাভের ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন, আমরা জানি। তিনি প্রীতিলতাকে চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি করান। প্রীতিলতা ছিলেন মেধাবী ছাত্রী। স্কুল জীবনে তার প্রিয় শিক্ষিকা উষাদি রানী লক্ষ্মীবাঈয়ের গল্পগুলির মাধ্যমে ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছিলেন। প্রীতিলতা 1928 সাল অবধি ডক্টর খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় থেকে শিল্প এবং সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন। 1929 সালে ঢাকার ইডেন কলেজে তিনি ভর্তি হন, আমরা জানি। এরপর জানব আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষায় তিনি ঢাকা বোর্ড থেকে ওই বছরই পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং ইডেন কলেজের ছাত্রী থাকাকালীন তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। তিনি লীলা নাগের নেতৃত্বে আমরা জানি সংগঠিত দল শ্রী সঙ্গে যোগদান করেন, আমরা এবং পরবর্তী সময়ে তিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য প্রীতিলতা কলকাতায় যান এবং সেখানকার বেথুন কলেজে ভর্তি হন। 2 বছর পর তিনি কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতক হন, তবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ডিগ্রি আটকে রেখেছিল। পরবর্তী সময়ে 2012 সালে তাকে মরণোত্তর মেধার শংসাপত্র প্রদান করা হয়। এরপর জানব স্কুল শিক্ষা হিসাবে তার যে কর্মজীবনের শুরু। কলকাতায় শিক্ষা শেষ করে প্রীতিলতা চট্টগ্রামে ফিরে আসেন। পিতা চাকরিহারা হয়ে পড়ায় সংসারে টানাপোড়েন দেখা দেয়। তখন চট্টগ্রামে বসবাসকারী এক বিশিষ্ট দানশীল ব্যক্তি অপর্ণাচরণ দে নন্দনকাননে প্রতিষ্ঠিত নন্দনকানন উচ্চ বালিকা বিদ্যালয়ে নামে একটি স্থানীয় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে প্রীতিলতাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেন। তিনি সেই বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন। এরপর জানব সূর্য সেনের বিপ্লবী দলে তার যে যোগদান। বীরগণ্যা প্রীতিলতার এক নিকট আত্মীয় পূর্ণেন্দু দস্তিদার ছিলেন বিপ্লবী দলের কর্মী। ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত কিছু গোপন বই তিনি বোন প্রীতিলতার কাছে রেখে দেন। সেই সময় তিনি মাত্র 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি লুকিয়ে লুকিয়ে বইগুলি পড়তেন এবং দেশের কথা, বাঘাযতীন, ক্ষুদিরাম, কানাইলাল, আমরা জানি বাজেয়াপ্ত করা হয় এই সমস্ত গ্রন্থ প্রীতিলতাকে বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত করেছিল, আমরা জানি। প্রীতিলতা তার দাদা পূর্ণেন্দু দস্তিদারের কাছে বিপ্লবী সংগঠনগুলিতে যোগদান করার নিবিড় ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তখনও পর্যন্ত বিপ্লবী সংগঠনে কোনো মহিলা যোগদান করেনি। কিন্তু প্রীতিলতা ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদানের অটল সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে 13ই জুন 1932 সালে প্রীতিলতা তাদের ধলঘাট ক্যাম্পে এবং আমরা জানি কিন্তু সমসাময়িক একজন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী মহিলাদের তাদের দলে যোগদান দেওয়ার ক্ষেত্রে আপত্তি করেছিলেন, আমরা জানি।
যাই হোক, শেষ পর্যন্ত প্রীতিলতাকে দলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছিল, কারণ বিপ্লবীরা যুক্তি দিয়েছিলেন যে অস্ত্র পরিবহনকারী মহিলারা পুরুষদের মতো এতটা সন্দেহভাজন হবে না। এরপর জন্ম তার যে বিপ্লবী অনুপ্রেরণা আমরা জানি। কি জানি না, সূর্য সেন এবং তার বিপ্লবী দল চট্টগ্রামের মহাপরিদর্শক ক্রেককে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং এই কাজের জন্য বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস এবং কালীপদ চক্রবর্তীকে নিযুক্ত করা হয়েছিল। 1930 সালে 2 ডিসেম্বর আক্রমণের তারিখ ঠিক হয়, কিন্তু তারা ভুল করে ক্রেগের পরিবর্তে চাঁদপুরের এসপি এবং তারিণী মজুমদারেরকে মুখার্জিকে হত্যা করেছিল আমরা জানি। এবং রামকৃষ্ণ বিশ্বাস ও কালীপদ চক্রবর্তীকে সেই রাতেই বিচারের পর রামকৃষ্ণ বিশ্বাসকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া এবং চক্রবর্তীকে সেলুলার জেলে নির্বাসনের নির্দেশ দেওয়া হয়। ফাঁসি রায় ঘোষণা হওয়ার আগে পর্যন্ত কলকাতার আলিপুর জেলে রাখা হয়েছিল ধৃত বিপ্লবীদের। সেই সময় চট্টগ্রাম থেকে কলকাতার আলিপুর জেলে যাতায়াতের জন্য পরিবার ও বন্ধুদের প্রয়োজনীয় অর্থের অভাব ছিল এবং প্রীতিলতা কলকাতায় থাকায় তাকে আলিপুর জেলে গিয়ে রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়, কারণ তখন বিপ্লবী হিসাবে ব্রিটিশদের সন্দেহ মেয়েদের উপর ছিল না। বিশেষত যুবক বয়সীরা ছিল পুলিশের চোখে সবচেয়ে সন্দেহভাজন। প্রীতিলতা বোন হিসাবে পরিচয় দিয়ে রামকৃষ্ণ বিশ্বাসের সাথে প্রায় চল্লিশ বারের মতো দেখা করেন আমরা জানি। এরপর জানবো যে সূর্য সেনের দলে যে তৎপরতা সেটা আমরা জেনে নেব। সূর্য সেনের বিপ্লবী দলের সাথে প্রীতিলতা টেলিফোন এবং টেলিগ্রাফ অফিসে আক্রমণ এবং রিজার্ভ পুলিশ লাইনের দখলের মতো অনেক অভিযানে অংশ নিয়েছিলেন। প্রীতিলতা জালালাবাদ যুদ্ধে বিপ্লবীদের বিস্ফোরক সরবরাহের দায়িত্ব নেন। 1932 সালে সূর্য সেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন, যেখানে একটি সাইনবোর্ড ছিল যাতে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের অনুমতি নেই। সূর্য সেন সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য একজন মহিলা নেত্রী নিয়োগের সিদ্ধান্ত নেন এবং আক্রমণের 7 দিন আগে কল্পনা দত্তকে গ্রেপ্তার করা হয়। এই কারণে প্রীতিলতাকে আক্রমণের নেতৃত্ব দেওয়া হয়েছিল। প্রীতিলতা অস্ত্র প্রশিক্ষণ জন্য কোতোয়ালি সমুদ্র তীরে যান এবং সেখানে তাদের আক্রমণের পরিকল্পনা করেন এবং নিজেকে প্রস্তুত করেন তিনি আমরা জানি। এবং তারা 1932 সালে 24 সেপ্টেম্বর তারিখে ক্লাব আক্রমণ করার সিদ্ধান্ত নেন। গ্রুপের সদস্যদের পটাশিয়াম সাইনাইড দেওয়া হয়েছিল এবং ধরা পড়লে তা গিলে ফেলতে বলা হয়েছিল। হামলার দিন প্রীতিলতা পাঞ্জাবি পুরুষের পোশাক পরে ছদ্মবেশ ধারণ করেছিলেন এবং তার সহযোগী কালীশঙ্কর দে, বীরেশ্বর রায় এবং প্রফুল্ল দাস, শান্তি চক্রবর্তী ধুতি ও শার্ট পরেন। মহেন্দ্র চৌধুরী, সুশীল দে এবং পান্না সেন লুঙ্গিও শার্ট পরেছিলেন। রাত 10:45 তারা ক্লাব পৌঁছে আক্রমণ চালায়। তখন ক্লাবের ভেতরে প্রায় 40 জন লোক ছিল। আক্রমণের জন্য বিপ্লবীরা নিজেদের 3টি পৃথক দলে বিভক্ত করেন এবং তারা গুলি শুরু করার পর আগেই ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ক্লাবে উপস্থিত কয়েকজন পুলিশ অফিসারের হাতে রিভলভার ছিল এবং তারা সাথে সাথে গুলি ছুড়তে শুরু করেন। সেখানে প্রীতিলতাও একটি বুলেটে আহত হন আমরা জানি এবং এই হামলায় আমরা জানি সেখানে প্রীতিলতাও একটি বুলেটে আহত হন এবং পুলিশ রিপোর্ট অনুসারে এই হামলায় সুলিভান নামের একজন মহিলা মারা যান এবং 4 জন পুরুষ ও 7 জন মহিলা আহত হন আমরা জানি। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত প্রীতিলতা ঔপনিবেশিক পুলিশের হাতে আটকা পড়ে যায়। গ্রেপ্তারি এড়াতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি পটাশিয়াম সাইনাইড গিলে ফেলেন এবং পরদিন অর্থাৎ 25 সেপ্টেম্বর পুলিশ তার লাশ উদ্ধার করে। মৃতদেহ তল্লাশি করে পুলিশ কয়েকটি লিফটেড এবং রামকৃষ্ণ বিশ্বাসের ছবি, গুলি, বাঁশি এবং তাদের আক্রমণের পরিকল্পনার খসড়া পায়। ময়নাতদন্তের সময় দেখা যায় যে বুলেটের আঘাত খুব গুরুতর ছিল না, কিন্তু সাইনাইটের বিষক্রিয়ায় তার মৃত্যুর কারণ হয়েছিল আমরা জানি। এরপর জানবো প্রীতিলতার স্মরণে যেসব জিনিস তৈরি হয়েছে। বাংলাদেশি লেখিকা সেলিনা হোসেন প্রীতিলতাকে প্রতিটি নারীর জন্য আদর্শ বলে নিজের লেখায় উল্লেখ করেছেন। তার স্মরণে বাংলাদেশে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে আমরা জানি এবং প্রতি বছর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে এই ট্রাস্টের পক্ষ থেকে প্রীতিলতার জন্মদিন পালন করা হয়। তাকে নারীদের জন্য আলোর বাতিঘর বলে স্মরণ করে আসছে এই সংস্থা আমরা জানি। এছাড়াও আমরা জানি যে প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয় আছে নদিয়া জেলার পানিখালির একটি ডিগ্রি কলেজে,
কলেজ এবং প্রীতিলতা শহীদ মিনার, এছাড়াও প্রীতিলতা হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে এবং প্রীতিলতা হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এছাড়াও প্রীতিলতা ওয়াদ্দেদার প্রাথমিক বিদ্যালয় চট্টগ্রামে রয়েছে এবং পশ্চিমবঙ্গের নদিয়ার কল্যাণী ইঞ্জিনিয়ারিং সরকারি ইঞ্জিনিয়ারিং প্রীতিলতা ছাত্রীনিবাস রয়েছে। এছাড়া আরও তাই একটা কথা বলতেই হয় যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসে কিংবদন্তি বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার আজও জীবিত হয়ে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে, তিনি অমর হয়ে রয়েছেন। তিনি বিপ্লবী বাঙালি নারী হিসাবে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সকল নারীদের মনে অনুপ্রেরণা জাগায়। মাত্র 21 বছর বয়সে প্রীতিলতার স্বাধীনতার জন্য অসীম ত্যাগ, দেশপ্রেম ও আদর্শ মানুষ আজও স্মরণ করে। কেমন লাগলো তার জীবন সম্পর্কে আজকের এই ক্ষুদ্র প্রয়াস অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সকলে ভালো থাকবে এবং এভাবেই পাশে থাকবে, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল এবং বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।